গত 23শে ফেব্রুয়ারি পাঞ্জাবের অমৃতসরের আঞ্জালা নামক একটা জায়গার একটি ভয়ানক ঘটনা সামনে এসেছে, যেটি ভারতের অখণ্ডতার পক্ষে বিরাট বড় চ্যালেঞ্জ। কেন? সম্প্রতি এক খালিস্তানপন্থী নেতাকে পাঞ্জাব সরকারের পুলিশ গ্রেপ্তার করে। তার নাম হচ্ছে লাভপ্রীত সিং। সে পাঞ্জাবকে আলাদা দেশ বানাতে চায়, অর্থাৎ খালিস্তান নামক একটা দেশ বানাতে চায়। সেই নেতাকে ছাড়াতে প্রায় 1500 উগ্র দেশদ্রোহী পাঞ্জাবের অমৃতসর থানা আক্রমণ করে। সেখানে প্রায় 600 পুলিশকর্মীকে তারা বেধড়ক মারধর করে এবং স্লোগান দেয় পাঞ্জাবকে তারা ভারত থেকে আলাদা করেই ছাড়বে। এই সম্পূর্ণ ঘটনার নেতৃত্ব দিয়েছে অমৃতপাল সিং নামক এক 26 বছরের যুবক। সে গত বছর দুবাই থেকে বাড়ি ফিরেছে, সেখানে সে নাকি ট্রাক ড্রাইভারের কাজ করত। একটা ভয়ানক ভিডিও সামনে এসেছে। এই ভয়ানক ভিডিও সামনে আসার পরও পাঞ্জাবের আপ সরকার, অর্থাৎ কেজরিওয়ালের সরকার, এই লাভপ্রীত সিং, অমৃতপাল সিং এর মতো দেশদ্রোহীদের বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ গ্রহণ করছে না, সে বিষয়ে জানতে গেলে আমাদের নির্বাচনের সেই মুহূর্তে ফিরে যেতে হবে। কারণ অতি সম্প্রতি নির্বাচনে জয়লাভ করে পাঞ্জাবে আপ সরকার গঠন করেছে। এখন প্রশ্ন উঠছে, পাঞ্জাবের আপ সরকার এই সকল দেশদ্রোহীদের বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি? এখন পর্যন্ত একটা এফআইআর পর্যন্ত হয়নি। এ বিষয়ে জানতে গেলে নির্বাচনের সময় ফিরে যেতে হবে। নির্বাচনের পরবর্তী সময়ে শিখ ফর জাস্টিস নামে একটা সংগঠন, যারা ভারতের পাঞ্জাবকে আলাদা করে একটা নতুন দেশ খালিস্তান বানাতে চায়, তারা একটি চিঠি জারি করে বা চিঠি লিখে জানায় যে তারা আপের নির্বাচনে প্রচুর অর্থ ফান্ডিং করেছিল। আর এই ঘটনা যদি সত্য হয়, তাহলে কি কেজরিওয়াল এই কারণেই এই সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করছে না? তাহলে কি কেজরিওয়াল চায় ভারতের পাঞ্জাব ভারত থেকে আলাদা হয়ে যাক? অমৃতপাল সিং সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্তমানে সেন্ট্রাল যে গভর্নমেন্ট, অর্থাৎ নরেন্দ্র মোদী সরকারকেও সে হুমকি দিয়েছে। বলেছে বর্তমানে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি ইন্দিরা গান্ধীর মতো অপারেশন ব্লু স্টার চালায়, তাহলে নরেন্দ্র মোদী অমিত শাহের অবস্থা নাকি ইন্দিরা গান্ধীর মতন হবে।